2019 সাল থেকেই বাংলাদেশে স্মার্টফোনের বিভিন্ন পার্টস সংযোজন করে সম্পূর্ণ ফোন বানিয়ে দেশের বাজারে বিক্রি করে আসছে ইনফিনিক্স। আমাদের দেশের বাজেট বা মিড বাজেটে অনেকগুলো ফোন রয়েছে, তাদের মধ্যে ইনফিনিক্স অফিসিয়ালি আসার পর এই রেঞ্জে বেশ কম্পিটিটিভ মার্কেট হয়ে গিয়েছে। শাওমি রেডমি 10 এর আদলে একই চিপসেট নিয়ে দেশের বাজারে ইনফিনিক্স লঞ্চ করলো ইনফিনিক্স হট 11S। গেল মাসেই ইনফিনিক্স হট 11S গ্লোবালি অ্যানাউন্স হয়, সেই হিসেবে মাত্র মাসখানেক ব্যবধানেই বাংলাদেশে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল। ইনফিনিক্স হট 11S ফোনটি তিনটি কালার, 7 ডিগ্রিজ, পার্পেল, গ্রিন ওয়েভ এবং পোলার ব্ল্যাক ও দুইটি স্টোরেজ অর্থাৎ 4/128GB এবং 6/128GB ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে। 6.7 ইঞ্চি ডিসপ্লের বিশাল ফোনটি ডিসপ্লে প্যানেলটিতে দেওয়া হয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যা সর্বোচ্চ 500 nits পর্যন্ত রাইটনেস তুলতে সক্ষম। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে একটি সেন্টার পাঁচল কাটআউট, বাকি পুরো ফোনটি প্লাস্টিক বিল্ড অর্থাৎ সাইড ফ্রেম থেকে শুরু করা ব্যাক প্যানেল পুরোটাই প্লাস্টিক। ডিসপ্লেতে এনইজি ডাইনোরেক্স T2X1 নামের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে ব্ল্যাক প্যানেলে। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের লেটেস্ট চিপসেট হেলিও G88, যার সাথে জিবি হিসেবে রয়েছে মালি G52 MC2। প্রকৃতপক্ষে এটি মিডিয়াটেক হেলিও G85 এর রিফ্রেশড ভার্সন। আকর্ষণীয় এই স্মার্টফোনটির অন্যতম চমক হচ্ছে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, এছাড়া রয়েছে AI পাওয়ার্ড লেন্স, সেই সাথে রয়েছে একটি কোয়াড ড্যাশ সেটআপ। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে 8 মেগাপিক্সেলের AI ফ্রন্ট, যেখানে রয়েছে একটি ডুয়েল LED ফ্ল্যাশ, তবে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে না এতে। DTS সাউন্ডযুক্ত ডুয়েল স্পিকারযুক্ত এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক XOS 7.6 অপারেটিং সিস্টেম, সেই সাথে থাকছে 5000mAh ব্যাটারি, যে চার্জ করা যাবে সাথে থাকা 18W ফাস্ট চার্জার দিয়ে। চার্জিং পোর্ট হিসেবে থাকছে Type-C পোর্ট। বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির দাম 4/128 ভ্যারিয়েন্টের জন্য 14,990 টাকা এবং 6/128 ভ্যারিয়েন্টের জন্য 15,990 টাকা।